গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:30। আর দেখো আমার সেই পেঁপে গাছটা কীভাবে মানে মাথাটা মুড়ে ভেঙে দিয়েছে। তো কিছু মানুষ নামের কলঙ্ক এই পৃথিবীতে আছে, যারা মানুষের কোনো কিছুই দেখতে পারে না। তো একটা গাছপালা তাকেও ছাড়লো না, দেখো একটা গাছ তাকেও ছাড়ে না। মানে দেখে এতটা খারাপ লাগছে যে আমার একটু ভালো লাগছে না, যে এটা কী হলো, কত সুন্দর একটা গাছ উঠেছিল, যাকে যাক ভেঙে দিয়েছে, আমি দেখতে পাইনি কে ভেঙেছে। তো এদিকে আমি চলে এলাম, দেখো বন্ধুরা রান্নাঘরের সামনে এই কিছু জামা কাপড় ভেজানো আছে। আর বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর কিছু জামা কাপড় আমি যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো আমি এখন কেচে দিচ্ছি, তারপর বাদবাকি কাজ। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এখন বেজে গিয়েছে প্রায় 9:30, মানে 9:25, তো 9:30 ধরো। আর সকালবেলা কাজ বাজ কিছু সেরেছি, সেরে টেরে এই যে চলে এলাম টিফিন খেতে। আর আজকে আমাদের টিফিনে অনেক কিছু আছে, ঘুগনি, মুড়ি, দারুণ লাগে ঘুগনি দিয়ে, মুড়ি দিয়ে, সাথে আছে দুধ চা, সাথে আছে বিস্কুট আর সন্দেশ। ওটা বাবান খাবে বলেছিল, কালকে রাতে নিয়ে এসেছি, একটা খেয়েছে, আর যদি খেতে চায় তো খাবে, আমি খাবো না। চা আছে, বিস্কুট আছে, আর সন্দেশ লাগে না। তো এখন খাওয়া শুরু করি। বাবা খাবে এই প্লেটটা যেটা সাজিয়েছি? হ্যাঁ বাবা খাবে। স্টার্ট করছি। আমার জানো আজকে আমি ভালো একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বলবো না। কেন বলবে না? আমরাও শুনি না। আমরাও শুনি না। বলবে না তাহলে? বললে কেন? ভালো একটা স্বপ্ন দেখেছি। আমি তো একটাও ভালো স্বপ্ন দেখি না, কখনোই দেখি না, খালি ভয়ের স্বপ্ন দেখি, ভূতের স্বপ্ন দেখি। তো ভাত তো মুড়ি তো যায়, মুড়ি ঘুগনি নিচ্ছি, আগে চা বিস্কুটটা খেয়ে নিই। তো ফ্রেন্ড, চলে এসেছি রান্নাঘরে। রান্না করবো, দেখো সোয়াবিন কষা করবো। তো সোয়াবিনটাকে আজকে একটু ম্যারিনেট করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, মানে নুন, হলুদ সব মশলা দিয়ে। তো ম্যারিনেট করে রাখার পরে এই যে আমি জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে এটাকে একটু কষা কষা টাইপের করবো, আর করবো ডাল। আর মনটা তো একটুও ভালো নেই বন্ধুরা, আজ শনিবার, আজকের দিনে এত বড় একটা বিপদ ঘটে গেল আমার সাথে। আমার একটা কানের হারিয়ে গিয়েছে। তো আমি যখন তোমাদের সাথে সকালবেলা কাজকর্ম দেখালাম, তখন আমার কানে ছিল। যখন আমি সকালে টিফিন খেয়েছি, তোমরা খেয়াল করবে আমার কানে ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমি একটু আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, তখন কানে হাত দিয়ে দেখি এক কানে কান চুলকাতে চুলকাতে হাত দিয়ে দেখি একটা কানে কান নেই। তো সেই থেকেই মনটা খুব খারাপ হয়ে গেছে। আর ব্লগটা যেহেতু সকাল থেকেই শুরু করে দিয়েছি, তো কন্টিনিউ করার চেষ্টা করলাম, আর কী করবো বলো। তো কানেরটা আমি কিছুতেই খুঁজে পেলাম না। ওই কানেরটা মানে কি বলবো তোমাদের, বেশি দিনের নয়, নতুন একটা কানের, আর খুবই ছোট হলেও ওটাই আমার কাছে লাখ টাকা দামের। তো দেখো মনটা একটু ভালো নেই, কাজবাজ সেরে চলে এসেছি, আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি, এই যে সজনে ডাটা দিয়ে ডাল আর সোয়াবিন কষা। তো রান্না তো একদমই করতে ইচ্ছে করছে না, তো খেতে তো হবে, ছেলেকেও খেতে দিতে হবে। তো আর কিছু ভালো লাগছে না, চলো পরে আবার আসছি। তো ফ্রেন্ড, এখন বেজে গিয়েছে 4:30 না, সরি ভুল বলছি, এখন বেজে গিয়েছে 3:30। তো আমি 4:30 বলতে গেছিলাম। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মশারিটাও আজকে কেচে দিয়েছিলাম। তো দেখো বাবান তুলে নিয়ে আসছে। এই যে হাউজওয়াইফ ক্লিনিং ব্লগ মর্নিং টু নাইট। তো কী করবো, আজকে ব্লগটা হয়তো একটু ঝিমানো টাইপের হয়ে গেছে, কী বলতো, সোনা হারিয়েছি, আর আমার কাছে ওই সোনাটাই হচ্ছে লাখ টাকার সোনা। তো চলো যে বাবানকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি। 4:20 বাজে, আর ওর আজকে 4:30 থেকে পড়া, আর বাইরে তাই যে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:40, আর বাবান এখন পড়তে দিতে যাচ্ছি। দেখো ব্যাগ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:00 বাজতে 5 মিনিট বাকি। আর ওখানে দেখো আমি জামা কাপড়গুলো তুলে ওখানে রেখে বন্ধুরা বাবানকে দিয়ে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, মনটা ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না। আর ওইদিকে জামা কাপড়গুলো তুলে রেখেছি, এখনও ভাঁজ করিনি। তো দেখি এখন ভাঁজ করবো, বসে বসে ভাঁজ করবো। আর বাবানকে আনতে যাওয়ার আছে আবার 6:30 সময়। তো চলো পরে আবার আসছি। ওই দেখো আমার বাবা বাড়ি চলে যাচ্ছে বন্ধুরা, এখন বাজে 7:07। আর বাবা তুমি এ দেখো, এ বাবা কি ছেড়ে দিয়েছে, ধূপ করে কী করছো তুমি?
কি করছো? কিছু করছে না, কিছু তোকটা করছে, নুন চিনির জল করছে, খাবে নুন চিনির জল খেতে ইচ্ছে করছে, নিজেই করছে দেখো। আরে এই দেখো, এই দেখো, এই ভেঙে যাবে, ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে। ওই দেখো বড় ড্রাম, ওইটা কোথা থেকে এলো? এটা কোথা থেকে এসেছে বলো? দেখ বলে না কোথা থেকে এসেছে, এটা বাবা নিয়ে এসেছে, এই কৌটাটা ওর বাবা নিয়ে এসেছে, তাই ওর ড্রাম বাজাচ্ছে এখন দেখো। আরে না তো বন্ধুরা, জানি না আজকে কতটা কি তোমাদের দেখাতে পারলাম। শরীর মন কোনোটা যদি ভালো না লাগে, কোনো কিছুই দেখবে ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না কাজ করতে ভালো লাগে, তো তারপর আবার আমি সোনা হারিয়েছি। তো কানেরটা আমি কিছুতেই পেলাম না, আমি বুঝতেই পারছি না এটা কি ঘরে পড়েছে না বাইরে পড়েছে। আর ওটা উপরে করার কানের ছিল, তোমরা জাস্ট ফলো করলেই বুঝতে পারবে যে সকালে যখন আমি খেয়েছি বা কাজ করেছি তখনও আমার কানে ওটা ছিল। তো এখনও পাইনি, জানি না পাবো কি না, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি। তো এখন বেজে গিয়েছে 7:30, আর বাবানকে একটু পড়তে বসাবো। তো চলো দেখতে থাকবো। তিনটিকে একটু ভরা ভরা দেখলাম, আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইয়েকে দেখাও না, ইছামতি তীরে বসার সুযোগই ছিল না, ইছামতি তীরে বসার সুযোগই ছিল না, তুমি তো বলছো তাই তো। তাই পশ্চিমের দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম, তাই পশ্চিমের দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। তো আমি কি পড়াবো, ওই আমাকে পড়াচ্ছে, বলছে আমি পড়বো, তুমি আমার সাথে সাথে বলবে। আমি বললাম ঠিক আছে, তা চলো সামনে এসে কথা, চলো পড়ো বাবা। হয়ে গেছে। তো বন্ধুরা, বেজে গিয়েছে এখন 9:35, আর আমি জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করলাম। বাবান পড়লো, বাবানের পরীক্ষা তো পড়লাম তোমাদের, সোমবার থেকে পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা আছে সোমবার। আর আমার কানের দুলটা খুঁজে পেলাম না, পাইনি, মানে দুল বলতে না, ওটা বসা ছিল ছোট টাইপের, তোমরা দেখেছো আমি কানে পড়েছি। আজকে সকালে যে ভিডিওটা, মানে সকাল থেকে যে ব্লগটা আমি শুরু করেছিলাম, সেখানেও তোমরা দেখতে পাবে আমার কানে উপরে কানে ছোট ছোট দুটো টপ পরা আছে। তো একটাই হারিয়ে গেছে যেটা এই কানে ছিল, তো এখনো পর্যন্ত পাইনি। পুরো ঘরটা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জানি না সিআইডি বাইরে পড়েছে না ঘরে পড়েছে। তো কি বলবো বলো, এত বড় একটা অঘটন ঘটে গেল আমার সাথে, জাস্ট নিতে পারছি না। কি বলো তো, ছোট হোক বড় হোক ওটাই আমার কাছে লাখ টাকা, কারণ আমি তো নিজে কোনো ইনকাম করি না। আর তাছাড়া আমি যে ছোটো ছোটো সোনার গয়নাগুলো করি, গয়নাগুলো ছোটো ছোটো কানের হোক বা যাই হোক, আমার কাছে কিন্তু অনেক সোনা নেই, যা আছে অল্প সোনার মধ্যেই আছে। তো ওগুলো যখন সবাই আমাকে টাকা পয়সা দেয়, যেমন আমার শ্বশুরমশাই কিছু টাকা দেয় ছেলেরা আমার কেনার জন্য, আর মা দেয়, আর দেয়ছে দিদি, দিদি ছেলে দেয়। তো দিদি দিদি দিদির ছেলে একটু বেশি বড় অ্যামাউন্ট দেয়, যেমন তো এরকম টাকাটা পেলে আমি একসাথে করে না কেনাকাটাটা একটু কম করি, নিজের জন্য হয়তো একটা কুর্তি না হলে কমের মধ্যে একটা শাড়ি কিনে নিই, তো সামান্য কেনাকাটা পুজোর সময়। আর সেই টাকাটাই জমিয়ে রেখে কিছু সোনা গয়না করি, অল্প সোনার মধ্যে 3,000, 2,500, 4,000, তো যেমন পারি সেটা পুজোর সময় একবার করে, প্রত্যেক বছর না হলেও করি। সেই এই যে কানেরটা করেছিলাম এবছর পুজোর সময়, সেটাই হারিয়ে গেল আজকে। তো আমি যখন ওটা করেছিলাম তখন 3,000 পড়েছিল, তো এখন হয়তো একটা করতে গেলে 2,500 টাকা লাগবে, তো ওটাই আমার কাছে লাখ টাকার সমান। তো আমি কি করব বলো, জানি না কখন ওটা হারিয়ে গেছে। আমি যখন সকালবেলা ভিডিও করেছিলাম, মানে সকাল থেকে যখন ব্লগ শুরু করেছিলাম, তখনও কিন্তু ওটা আমার কানে ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে, তখনও আমার উপরে কানে ছিল। তারপর আমি কাপড় কেচেছি, স্নান করেছি, টিফিন খেয়েছি, তারপর আমি মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, হঠাৎ করে দেখছি আমার এই আংটিতে লেগে গুঁজিটা পড়ে গেল। তারপরে কানের দুল, মানে দুল তো নয় ছোটো টপ কানেরটা, আর আমি খুঁজে পেলাম না। তো যত অঘটন সব যেন আমার সাথেই ঘটে, জানি না কোন বাপের ফলে, এটা সব কিছুই আমার সাথে, মানে কোনো কিছুই জাস্ট ভালো হয় না। বন্ধ হয়ে গেছে, ছেড়ে দেবো না, কত হবে না, স্টোরেজ নিচ্ছে না পাখাটা, মানে স্টোরেজ নিচ্ছে এমনি বলছিল। হ্যাঁ তুমি বলো, সত্যি বলছি তুমি বলো। তো সব কিছুই যেন আমার সাথেই ঘটে, কেন ঘটে জানি না। তো
তো অনেকটা রাত হয়ে গিয়েছে এখন, প্রায় 10:45 বাজে। ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করি। 9:40 বাজে, 9:40 ওই তো আমি বললাম 9:45 10:00 একই হলো। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে সবাই সাথে দেখো, পাশে দেখো, আর অবশ্যই তোমরা আমার পাশে দেখলে হয়তো কোনোদিন আমি এগিয়ে যেতে পারবো। আজকের মতো গুড নাইট, আসছি আগামীকাল আবারও, ততক্ষণ সবাই সাথে থাকো।